যেখানে আমরা চেয়েছি সেটা হলো দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে, আমরা এখানেই গণসমাবেশ করব। চ্যালেঞ্জ তো আমাদের কাছে কিছু নাই, আমরা একটা সমাবেশ করব বরাবরই যে সমাবেশ করে এসেছি নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেভাবেই আমাদের সমাবেশ হবে। এখানে তো মানে চ্যালেঞ্জ করা বা কিছু করার তো কিছু নাই, এটা বাধা বিপত্তি বাস ধর্মঘট সব তো সরকার করছে। তো সুতরাং আমরা তো চিঠি দিয়েছি দলীয় কার্যালয়ের সামনে, আমরা এখানেই গণসমাবেশটি করব এবং এখানেই করতে চাই, এভাবেই আমরা মানে প্রশাসনের কাছেও চিঠি দিয়েছি। এখন তো কথা হলো যে আমি তো আপনাদের বললাম, আমরা তো যেখানে আমরা চেয়েছি সেটা হলো দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে, আমরা এখানেই গণসমাবেশ করবো।